পরিবার ও চার্চের মধ্যে ঐক্যের জন্য পোপের প্রার্থনা গোটা বিশ্বজুড়ে পরিবারগুলো করোনা ভাইরাস মহামারীর কারণে ঘরে ঘরে যে বিচ্ছিন্ন হয়ে আছেন তাদের জন্য পোপ ফ্রান্সিস ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা জানিয়েছেন গত কয়েকদিন আগে পুব তার পবিত্র খ্রিস্টযাক অর্পণকালে বলেছেন বন্দি অবস্থায় থাকা পরিবারগুলো এমন সব করার চেষ্টা করছেন যা আগে তারা কোনো সময় তা করেনি গৃহবন্দী থাকা অবস্থায় অনেকে আবার গৃহ নির্যাতনের শিকার হচ্ছেন উল্লেখ করে পোপ ঈশ্বরভক্ত পরিবারের কাছে তাদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন যেন এই সংকটকালে মানুষ পরিবারে ধৈর্য ও শান্তি রক্ষা করতে পারেন গণমাধ্যম গৃহ নির্যাতনের বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করছে তার উদ্বৃত্ত দিয়ে পোপ বলেন গত মাসে জাতিসংঘ এই বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও বলেছেন প্রতিটি সরকারের এই মহামারীর সময় প্রথম করণীয় হবে পরিবারে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা পুপ্তার উপদেশ বানিতে বলেন এই মুহূর্তে অনক্য অবস্থায় না থেকে ঐক্যের মধ্যে থাকার গুরুত্ব তুলে ধরেন পূর্ব সতর্ক করে দিয়ে বলেন মানুষের ধারণাগত অবস্থান এমন কি চার্চের মধ্যেও এমনটি দেখা যাচ্ছে যে শুধুমাত্র ধারণাগত অবস্থার কারণে পবিত্র আত্মা যিনি আমাদের পরিচালিত করেন সেটাও তেমন গুরুত্ব পায় না এই চরিত্র বিভিন্ন চার্চের মধ্যেও বিভাজন সৃষ্টি করতে পারে পো পুনরায় বলেন বিভিন্ন চার্চের মধ্যে অসুস্থতার উৎস হল বিভিন্ন রকমের মতবাদ এবং ধর্মীয় বৈপরীত্য তিনি এই প্রসঙ্গে বলেন মন্ডলীগুলির মধ্যে চিন্তা ভাবনার পুরনো ইতিহাস হল নিজেরা সত্য আর অন্যেরা মন্দ এটা হল আমাদের এবং অন্যের মানসিকতা যা অন্যকে দোষারোপ করে বলে ঈশ্বরের কাছে আমরাই আমাদের প্রকৃত অবস্থান তুলে ধরছি পোপ তার উপদেশ পানিতে জোর দিয়ে বলেন খ্রিস্ট সবার জন্য মৃত্যুবরণ করেছেন যে তাকে বিশ্বাস করে না তার জন্য সেই সাথে যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদের জন্য পোপ দ্বিতীয় ভাটিকান মহাসভার পরবর্তী দিনগুলোর দিকে ইঙ্গিত দিয়ে বলেন মহাসভা বিভিন্ন জনকে বিভিন্নভাবে চিন্তা করার অনুমোদন দিয়েছেন কিন্তু একই সাথে উত্তম মেষপালক যিশুর নামে ঐক্যতা বজায় রাখারও আহ্বান রাখছি আমি আপনাদের এই আশীর্বাদ দান করছি